হাই বন্ধুরা, আমি তৃষা। আমার চ্যানেল কিচেন উইথ ত্রিশাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি কই মাছের রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা ভীষণ ইজি এবং হাতে কম সময় থাকলে খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করেছি। এর জন্য আমি টোটাল ছ পিস মাছ নিয়েছি, একটু মিডিয়াম সাইজের। তারপর এটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করেছি, এটা ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এখানে এটা স্কিপ করে যাবেন। এবার এই লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা মাছ মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে আমি সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 থেকে 10 মিনিটের জন্য রাখলেই হবে। তার মাঝে আপনারা বাকি প্রিপারেশন করে নিতে পারেন। এরপর আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। সেখানে গিয়ে আমি একটি প্যানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেব। কই মাছ কিন্তু সর্ষের তেলেই রান্না করবেন যে কোনো রেসিপি, তাতে কই মাছের টেস্টটা খুব ভালো লাগে। এরপর কই মাছগুলোকে এক একে তেলে ছেড়ে দিয়ে এক পিট করে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন কই মাছের কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমি প্রত্যেকটা পিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ছড়িয়ে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। যখন সমস্ত মাছ ঠিক একই রকমভাবে আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি, তারপর ওই তেলেই আমি দিয়ে দেবো জিরে ফোড়নে। তারপর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটতে পারে, তার জন্য আমি একটি ঢাকনা দিয়ে একটু আড়াল করে নিচ্ছি। তারপর এখানে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হবে। খুব লোতেও রাখবেন না, আবার খুব হাইয়েও রাখবেন না। পেঁয়াজটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পর্যায় পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি আদা, রসুন এবং জিরে বেটে নিয়েছি। এখানে আদা 1 চামচ, রসুন 1 চামচ এবং জিরে 1 চামচ পরিমাণে আছে। এবার এই সমস্তটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এটা কড়াই থেকে অনেকটা ছেড়ে এসেছে এবং এটার কাঁচা যে গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। এই পর্যায় পর্যন্ত এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি টমেটো। একদম মিহি কুচি করে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি, একদম ছোটো ছোটো আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব। এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে তখন এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এর ফলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। আমি এখানে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন টমেটোটা গলে গেছে অনেকটা। তো এবার এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু মশলা থেকে অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়েছি লবণ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, এই দুটোই টেস্ট অনুযায়ী। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, সেটা আপনারা না ব্যবহার করলেও পারেন, এখানে স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো তারপরে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু প্রথমে কষিয়ে নেব, তারপর গ্রেভির জন্য ঝোল দিব। প্রথম পর্যায়ে কষিয়ে আমি এখানে ঢাকা রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতন, তাতে এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিক্স হয়ে যাবে এবং এই ওপরে যে তেলটা ভেসে উঠেছে এটাও হবে। তারপরে এটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব গ্রেভির জন্য। আপনারা এখানে যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। তারপর এটাকে আমি পরিমাণ মতো জল দেওয়ার পর এখানে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এখন যারা আমার চ্যানেলটি দেখছো তাদের কাছে ভীষণভাবে অনুরোধ রইল ভিডিওটিকে লাইক করে দেওয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো কথায় কথায় মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, একদম লো আঁচে ঢাকা দিয়ে দিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের মতন এখানে আমি হতে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি এবং এখানে অ্যাড করছি গরম মশলা। 1/2 চামচ মতন গরম মশলা আমি ব্যবহার করেছি। তারপর এই সমস্ত কিছুটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একবার। মিক্স করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। এটা কিন্তু টোটাল আমার তৈরি করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। হাতে যখন একদম কম সময় থাকে তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, এতে সময়ও কম হবে এবং খেতেও অসাধারণ হয়। তো এই রেসিপিটি সবাই ট্রাই করবেন, কেমন হয়েছিল আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে ভীষণভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।